ভাইয়া আমি আমার সামনে স্কুলের কোনো একটা পরীক্ষায় খুব ভালো করতে চাই, অথবা ভাইয়া পড়াশোনাই তো আমাদের লাইফে সব কিছু না, এর বাইরে মনে করো তুমি প্রোগ্রামিংয়ে ভালো করতে চাও, কিংবা তুমি মনে করো হচ্ছে কারাটে শিখতে চাও, কিংবা মিউজিক শিখতে চাও, গিটার শিখতে চাও, মেবি তুমি নাচে ভালো করতে চাও, মেবি তুমি স্পোর্টসে ভালো করতে চাও, কিংবা এর বাইরে আর অনেক কিছুই তো আসে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনিং, কিংবা ভিডিও এডিটিং, এনিথিং। ভাইয়া আমি এরকম কিছু একটাতে খুবই ভালো হইতে যাচ্ছি, ন্যাশনাল লেভেলে কিংবা ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে খুবই ভালো একজন স্কিলড পার্সন হইতে যাচ্ছি, সেটার জন্য ভাই আমার কোন একটা জিনিস রেগুলার বেসিসে মাথায় রাখলে সেটা হয়ে যাবে? এই টাইপ কোনো একটা কোশ্চেন করলে তোমাদের বেশিরভাগ মানুষ অ্যান্সার দিবা যে ভাইয়া মোটিভেশন। অ্যান্সার হচ্ছে না, মোটিভেশন আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কিংবা হায়েস্ট 1 দিন পর্যন্ত থাকে, এরপর মোটিভেশন থাকে না। তাইলে ভাইয়া ডিসিপ্লিন। অ্যান্সার হচ্ছে না ভাইয়া, ডিসিপ্লিনও মোটামুটি 3 থেকে 4 দিন কিংবা 5 দিন কন্টিনিউ করার পর একদম পুরা মানে পুরো পৃথিবী কেমন হয়ে গেল আর রিপিট করতে ইচ্ছে করে না, কেমন জানি আমরা বোর্ড হয়ে যাই। তাহলে ভাইয়া কোন জিনিসটা? অ্যান্সার হচ্ছে হ্যাবিট। হ্যাবিট জিনিসটা কী আমি তোমাদেরকে সায়েন্টিফিক্যালি বলি, তাহলে জিনিসটা বুঝবা যে হ্যাবিট কেমনে আমাদেরকে দীর্ঘদিন একটা জিনিসের পিছনে লেগে থাকতে হেল্প করে। হ্যাবিট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা আমাদের অজান্তেই করি, মানে আমাদের ব্রেইন কোনো ধরনের ইফোর্ট ছাড়াই, কোনো ধরনের মোটিভেশন ছাড়াই অটোমেটিক্যালি রেগুলার বেসিসে জিনিসটা করতে পারে। যেমন হচ্ছে তুমি বলতে পারো প্রত্যেক দিন রাতে ঘুমাইতে যাওয়া, এটা একটা হচ্ছে তোমার হ্যাবিট, এটার জন্য কিন্তু তোমাকে ইফোর্ট দিতে হয় না ভাইয়া, এটার জন্য তোমাকে মোটিভেশন লাগে না, তুমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমাবাই, এটা কিন্তু ভাইয়া অটোমেটিক্যালি ঘটে। অথবা তোমার হাতে মশা বসলে আমার অটোমেটিক্যালি আমার হাতটা এখানে চলে আসে না, এটা হচ্ছে হ্যাবিটের সিমিলিয়ার একটা জিনিস, মানে মশাটা বসার পর কিন্তু তোমার ব্রেনের থিঙ্ক করতে হয় না, মোটিভেশন লাগে না যেটা আমার রক্ত খেয়ে ফেলতেছে আমার ক্ষতি হবে সো আমি এসে এটাকে মারি, এমন কিন্তু হয় না, অটোমেটিক্যালি হাতটা এখানে চলে আসছে। সো হ্যাবিট হচ্ছে এরকম সিমিলিয়ার একটা জিনিস যেটা তুমি লং টার্মে কিছু একটা দীর্ঘদিন রিপিট করার কারণে আমাদের ব্রেন এটাকে অটোমেট করে ফেলে আমাদের অজান্তেই, অ্যান্ড দেন আমরা ওই জিনিসটা অজান্তেই বারবার করতে থাকি। তো এখন ভাই কোশ্চেন হচ্ছে আমি যেই জিনিসটা, যেই ফিল্ডসটাতে বা যেই স্কিলটাতে ভয়ঙ্কর রকমের ভালো হইতে চাচ্ছি, মেবি আমি স্কুলের এক্সামে ভালো করতে চাচ্ছি বা আমি আরও যে এক্সাম্পলগুলো দিলাম ওইগুলো যে কোনো একটাতে ভালো করতে চাচ্ছি, এইটাকে যদি আমি ভাই আমার হ্যাবিটে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কী করতে হবে? সিম্পল একটা কাজ করবা, মনে করো তুমি প্রোগ্রামিংয়ে ভালো করতে চাও, তুমি প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট টাইম তুমি একদম আলাদা করে তোমার ফোনে একটা অ্যালার্ম সেট করে দাও, একটা ফিক্সড টাইমে প্রত্যেক দিন যাতে এই অ্যালার্মটা বাজে। এই অ্যালার্মটা বাজার সাথে সাথে তুমি কী করো ভ্যা, তুমি যেই স্কিলটাতে ভালো করতে চাও ওইটা ওই 10 থেকে 15 মিনিটের জন্য তুমি ফোকাসড ওয়েতে ওখানকার কোনো একটা কাজ সেরে ফেলো, সেটা হইতে পারে ওই ফিল্ডে ভালো কোনো একজনের ভিডিও দেখা কিংবা কয়েকটা প্রোগ্রামিং প্রবলেম সলভ করবা, বা পড়াশোনার কিছু হইলে সেটা হইতে পারে তোমার তুমি যে সাবজেক্টটাতে ভালো করতে চাচ্ছ ওইটার বেশ কিছু কোশ্চেন সলভ করো যেগুলো এক্সামে আসতে পারে। এরকম ভাইয়া তুমি যদি প্রত্যেক দিন এরকম টানা 21 দিন অ্যাভারেজে 21 দিন যদি তুমি একটা সিঙ্গেল জিনিস 10 থেকে 15 মিনিট করে রিপিট করো একটা ফিক্সড টাইমে, তাহলে দেখবা ভাই 21 দিন পর ওই জিনিসটা করার জন্য তোমাকে আর কোনো ইফোর্ট দিতে হবে না, কোনো মোটিভেশন লাগবে না, কোনো ডিসিপ্লিন লাগবে না, ওইটা তুমি অটোমেটিক্যালি করতে থাকবা। অ্যান্ড যখন একবার এই জিনিসটা চিন্তা করে দেখো তুমি ভালো কিছু একটা, হ্যাঁ, যেটা তোমাকে ভবিষ্যতে ভয়ঙ্কর রকমের লেভারেজ দিবে ভালো কিছু করতে, ঠিক আছে, গিটার হইতে পারে, প্রোগ্রামিং হইতে পারে, বা পড়াশোনায় ভালো করা হইতে পারে, বা এনিথিং, এইটা 21 দিন পর তোমার ব্রেন অটোমেটিক্যালি করতেছে, মানে তোমার কোনো মোটিভেশন লাগতেছে না, তোমার লাইফে যত সমস্যায় থাকুক তোমার ব্রেন সেটা অটোমেটিক্যালি করতেছে, এটা কত পাওয়ারফুল চিন্তা করে দেখো, মানে তোমার ডিসিপ্লিন লাগতেছে না, কোনো ইফোর্ট দেওয়া লাগতেছে না, কিচ্ছু না, বুঝতেছো হ্যাবিট জিনিসটা কত পাওয়ারফুল একটা জিনিস। সো তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো। সিমিলিয়ারলি তোমরা যদি কিছু একটা কোনো একটা বাজে হ্যাবিট ছেড়ে দিতে চাও, ধরো সিগারেট খাওয়া কিংবা ফেসবুকে টু মাচ স্ক্রলিং করা, এই টাইপ কিছু বাজে কোনো একটা হ্যাবিট যেটা তোমাকে রেগুলার বেসিসে ক্ষতি করতেছে, বা তুমি কোনো একটা মানুষ থেকে দূরে সরে যেতে চাচ্ছ, এরকম কিছু একটা যদি ছাড়তে চাও এটার জন্য সেম কাজ করবা, মোটামুটি টানা 21 দিন পুরো পৃথিবী কেমন হয়েছে যত কষ্টই হোক দাঁতে দাঁত চেপে তুমি ওই কাজটা করবা না, 21 দিন পর দেখবা তোমার হালকা লাগতেছে, মানে নর্মালাইজ হয়ে গেছে, অটোমেটিক্যালি ওই জিনিসটা তোমার কাছ থেকে দূরে থাকবে, তুমি ওই জিনিসটাতে আর ইনভলভ হবা না, অজান্তেই দেখবা ব্রেন ওইটার ধারে কাছে যাবে না, কারণ এটা ব্রেন ইন্টারনালাইজ করে ফেলবে, অটোমেট করে ফেলবে, এটা আমাদের ব্রেনের খুবই ভালো একটা বৈশিষ্ট্য। রেগুলার বেসিসে মোটামুটি 21 দিন কিছু একটা করলে ব্রেন এটা ভেতরে পারমানেন্টলি সেভ করে ফেলে, এটা রিপিটেডলি করতে থাকে, এটাকেই বলে হচ্ছে হ্যাবিট, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন আমার ফিক্সড একটা টাইম আছে
বিকাল 5টায় আমার ফোনে একটা অ্যালার্ম দেওয়া আছে এভরিডে এভরিডে করা অ্যালার্ম ক্লকের মধ্যে দেখবে এভরিডে অপশন আছে ওটা করে দিলে যেটা হয় প্রত্যেক দিন 5টার সময় একটা অ্যালার্ম বাজে অ্যান্ড আমি সাথে সাথে একটা বই 10 মিনিটের জন্য 5 থেকে 7 পাতা পড়ে ফেলি অ্যান্ড এটা মোটামুটি 21 দিন করার কারণে যেটা হয়েছে 21 দিন যাওয়ার পর আর আমার অ্যালার্মও বাজা লাগতেছে না অটোমেটিক্যালি 21 দিন পর থেকে অ্যালার্ম ছাড়াই আমি তারপর অ্যালার্ম বন্ধ করে দিছি অ্যালার্ম ছাড়াই দেখি বিকাল 5টায় অটোমেটিক্যালি আমার ব্রেইন আমাকে রিমাইন্ড করায় দেয় যে আমার এখন 10 মিনিটের জন্য একটা বই পড়া লাগবে অ্যান্ড এটা কিন্তু ভাইয়া মানে আশ্চর্য একটা ব্যাপার মানে প্রথম 21 দিন আমি অ্যালার্ম ছাড়া পারতাম না 21 দিন পর আমার ব্রেইন অটোমেটিক্যালি একটা ক্লক ডেভেলপ করে নিছে ভেতরে যে আমার 5টার সময় 10 মিনিটের জন্য বই পড়া লাগবে এটা আমার রেগুলার বেসিসে এখন চলতেছে তো তোমরা এইভাবে কীভাবে ছোটো ছোটো হ্যাবিট ভালো ভালো হ্যাবিট তোমরা কীভাবে বিল্ড করবা কিংবা খারাপ খারাপ হ্যাবিট কীভাবে বাদ দিবা রেগুলার বেসিস খুব ইজিলি কোনো বড় ধরনের ইফোর্ট ছাড়া এটা নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও তোমাদেরকে আমি একটা বই সাজেস্ট করতেছি অ্যাটমিক হ্যাবিট এটা নিউ ইয়র্ক জেমস ক্লিয়ারের এটা নিউ ইয়র্ক টাইমসের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বুকস এবং পৃথিবীর যত হাইলি ইফেক্টিভ পিপল আছে এরা সবাই কিন্তু এই বইটা সাজেস্ট করে এটার পিডিএফ এর লিঙ্ক আমি কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিব তুমি ডাউনলোড করে এখনই ফোনে প্রত্যেক দিনের একটা ফিক্সড টাইমে 10 মিনিটের জন্য অ্যালার্ম সেট করে দাও প্রত্যেক দিন রেগুলার বেসিসে পড়ো তাই বা তুমি কিছুদিন পর ভয়ঙ্কর রকমের প্রোডাক্টিভ ফিল করবে ঠিক আছে অ্যান্ড এইরকম পড়াশোনার বাইরে প্রোডাক্টিভিটি নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমাকে একটু কমেন্টে জানাও যে কোন কোন টপিকগুলোতে ভিডিও চাও টাইম ম্যানেজমেন্ট কিংবা হচ্ছে ইফিসিয়েন্সি হ্যাঁ বা হেলথ ঠিক রাখা আমাকে একটু কমেন্টে জানাতে পারো এগুলো নিয়ে এরকম ছোটো ছোটো আমি কুইক কিছু ভিডিও তোমাদের জন্য বানাবো ঠিক আছে আর তোমাদের পড়াশোনা নিয়ে ভিডিও ডেফিনেটলি আসবে আমি আবার স্টুডিওতে যাবো পড়াশোনা নিয়ে ভিডিও বানাবো বা এই সেট আপে বানাবো ঠিক আছে ওইগুলো জানাইতে পারো ওকে আল্লাহ হাফেজ অ্যালার্মটা দিতে কিন্তু ভুলো না আমি ওকে হোয়াটএভার আল্লাহ হাফেজ